তো আজকে বিট হলো আখলাক কত প্রকার ও কি কি। তো আখলাক কত প্রকার এখানে লেখা আছে, কি কিও কিন্তু নিচে দেওয়া আছে যে আখলাক কত প্রকার ও কি কি সেগুলোও দেওয়া আছে। এখানে কিন্তু লেখা নাই যে আখলাক কত প্রকার ও কি কি। তো আখলাক কত প্রকার ও কি কি এটা এগুলোই বলে দেবো আজকে। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আশেপাশে বেল আইকন অল সেট করবে। আর যদি প্রতিটা প্রশ্নের উত্তর যদি সরাসরি গাইড থেকে পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আশেপাশে বেল আইকন অল সেট করবে, ভিডিও দেখে লাইক করে নেবে। তো আখলাক কত প্রকার ও কি কি এগুলো বলে দেবো আজকে। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আশেপাশে বেল আইকন অল সেট করবে, ভিডিও দেখে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি ভিডিওটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো। তো আখলাক কয় প্রকার ও কি কি তো এগুলো আজকে বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আশেপাশে বেল আইকন অল সেট করবে, ভিডিও দেখে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। যদি কমেন্ট করে বলে দাও তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, পাশে বেল আইকন অল সেট করবে, ভিডিও দেখে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো। আর তোমাদের টিকসিনের তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনা প্রশ্নের উত্তর, সৃজনশীলের তো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি, তোমরা জেলাই দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক্সিন লাগবে দেখবে ওদের প্রথম টিক্সিন মানে এক নম্বর টিক্সিন প্রশ্ন লিখবে, তারপরে ইউটিউবে হাই স্কুল ওদের সবগুলো টিক্সিন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করবে যে আদার টিক্সিন টিক্সিনগুলো দেখতে হবে ওদের প্রথম টিক্সিন মানে এক নম্বর টিক্সিন প্রশ্ন লিখবে, তারপরে স্ক্রিনে একটা এই সামসন লেখা আছে এটা লিখবে, তারপরে ইউটিউবে হাই স্কুল ওদের সবগুলো টিক্সিন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং যদি তোমরা সৃজনশীল উত্তর সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে, সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। তো যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ওইগুলাই শুধু তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। এবং তোমরা যদি এগুলো পাইতে চাও তাহলে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেছো ফেসবুক পেজটা ফলো করবে, ফেভারিট করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেছো ইউটিউব চ্যানেলটা ফেভারিট করে রাখবে, ওই অল নোটিফিকেশন অন করে রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, অল নোটিফিকেশন অন করে রাখবে। তো 51 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক যে আখলাক কয় প্রকার ও কি কি। তো দেখো আখলাক কিন্তু দুই প্রকার। তো আখলাক দুই প্রকার, তো এর মধ্যে রয়েছে তোমাদের এই কি কি সেগুলো লেখা আছে। এই এক নাম্বার বা ক নাম্বার দিয়ে এখানে দেওয়া আছে আখলাকে হামিদা, এবং দুয়ে রয়েছে খ নাম্বার দিয়ে দেওয়া আছে আখলাকে জামি জামিমা। তো এখানে কিন্তু দুইটাই দেওয়া আছে, আরবিতেও দেওয়া আছে এগুলা। তো আখলাক দুই প্রকার, আখলাকে হামিদা এবং আখলাকে জামিয়া। তো আজকে ভিডিও বন্ধু, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশাপাশি অল সেট করবে, ভিডিও দেখে লাইক করবে। যদি তোমাদের আরও কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নগুলো লাগবে। যদি কমেন্ট করে বলে দাও তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে বলে দেবো, দেখাই দেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে তো অবশ্যই কমেন্টে বলে দিলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিও বন্ধু, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, পাশাপাশি অল সেট করবে, ভিডিও দেখে লাইক করে দেবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি আরও কোনো ক্লাসে তোমাদের প্রশ্নের দরকার হয় তাহলে বলবে, তো অবশ্যই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিও বন্ধু, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশাপাশি অল সেট করবে, ভিডিও দেখে লাইক করবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই।